বন্ধুরা, যদি আপনার ফেসবুক পেজে রিচ ডাউন হয়ে যায় তাহলে কোনোভাবেই 5,000 ফলোয়ার এবং 60,000 মিনিট ওয়াচ টাইম পূরণ করতে পারবেন না। তবে এই রিচ ডাউন প্রবলেমটা সবারই কমন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাই আজকের এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনি আপনার ফেসবুক পেজের রিচটা বাড়িয়ে নেবেন। যদি আপনি ফেসবুক পেজ অথবা প্রোফাইলের রিচটা বাড়িয়ে নিতে পারেন তাহলে প্রচুর পরিমাণে ফলোয়ার আনতে পারবেন এবং ওয়াচ টাইমও বাড়িয়ে নিতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাকে প্র্যাকটিক্যালে মাত্র 2টি টিপস দেখাবো। এই 2টি টিপস মেনে যদি কাজ করেন তাহলে 100% গ্যারান্টি দিচ্ছি আপনার ফেসবুক পেজের রিচটা প্রচুর পরিমাণে বেড়ে যাবে। আপনার ফলোয়ার ওয়াচ টাইম নিয়ে কোনো চিন্তাই থাকবে না। তাই আপনি যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে বলতে পারি আপনার অনেক উপকার হবে। তো কথা না বাড়িয়ে চলুন সরাসরি মূল টপিকে চলে যাই। তো ফেসবুক পেজের অথবা প্রোফাইলের রিচটা বাড়াতে হলে আমি এখন যে প্রথম টিপসটা দেখাবো সেটি হচ্ছে আপনাকে প্রতিদিন ফেসবুকে ভিডিও আপলোড করতে হবে। শর্ট ভিডিও বা লং ভিডিও যেটাই আপলোড করতে চান সেটাই প্রতিদিন আপনাকে আপলোড করতে হবে। আপনি যখন প্রতিদিন ফেসবুক পেজে ভিডিও আপলোড করবেন তখন নিজেই দেখতে পাবেন আপনার ফেসবুক পেজের রিচ, এঙ্গেজমেন্ট, ফলোয়ার কীভাবে বেড়ে চলেছে। আর আপনি যদি 2-3 দিন ভিডিও আপলোড করা বন্ধ করেন তখন এই ড্যাশবোর্ডে আসার পর দেখতে পাবেন রিচটা আবারও কমে গেছে। তাই আপনাকে প্রচুর পরিমাণে ভিডিও আপলোড করতে হবে, তাহলে রিচ ও এঙ্গেজমেন্ট আর ডাউন হবে না। তো এটা দেখালাম প্রথম কাজ বা প্রধান কাজ। এবার দেখাবো দ্বিতীয় কাজ। তো আপনি আপনার ফেসবুকটা ওপেন করবেন। ফেসবুক ওপেন করার পর আপনার যে পেজে রিচ ডাউন হয়ে গেছে সেই পেজটা ফেসবুকে অন করে নেবেন। তো আমি আমার পেজের সুইচটা আগে থেকে অন করে রেখেছি। তো ফেসবুক পেজ অন করার পর উপর থেকে 3 লাইন মেনুতে ক্লিক করবেন। এরপর এখান থেকে সি ড্যাশবোর্ড এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার মেইন ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাবে। তো এই পেজটা আমি সম্প্রতি খুলেছি, সেই তুলনায় আমার রিচ ও এঙ্গেজমেন্ট খুবই ভালো আছে। তো যাই হোক, আপনাদের রিচটা বাড়ানোর জন্য আপনি এই পেজের একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। স্ক্রিনশটটি নেওয়ার পর এখান থেকে কেটে একেবারে ফোনের হোম পেজে চলে আসবেন। হোম পেজে আসার পর আপনার ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন। ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর সার্চ বারে ক্লিক করে লিখবেন রিপোর্ট অ্যান্ড ইস্যু উইথ হোম পেজ। রিপোর্ট অ্যান্ড ইস্যু উইথ হোম পেজ এটা লিখে সার্চ করে দেবেন। সার্চ করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এই পেজে প্রথমে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। রিপোর্ট অ্যান্ড ইস্যু উইথ হোম পেজ অর নিউজ ফিড এখানে ক্লিক করবেন। আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আবারও নতুন একটি ইন্টারফেস ওপেন হবে। তো এই পেজে আপনাকে ফেসবুক থেকে একটি ফর্ম দিয়েছে, এই ফর্মটা আপনাকে সঠিক ইনফরমেশন দিয়ে পূরণ করতে হবে। তো প্রথমে দেখতে পাচ্ছেন আছে সাবজেক্ট, এখানে আপনার সমস্যাটা লিখতে হবে। তো আমাদের যেহেতু রিচ ডাউন সেহেতু এখানে লিখব রিচ ডাউন প্রবলেম। এটা এখানে লিখবেন। তারপর আছে ডিসক্রিপশন দ্য ইস্যু। তো এখানে যেটা লিখবেন সেটা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে কপি করে এখানে বসিয়ে দেবেন। তো আমি এখানে লিখেছি হ্যালো ফেসবুক টিম, আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করি, তারপরও আমার ফেসবুক পেজে রিচ এঙ্গেজমেন্ট ফলোয়ার কিছুই বাড়ছে না, দয়া করে আমার সমস্যার সমাধান করে দিন। এভাবে এটা এখানে লিখতে পারেন। তবে আপনার সমস্যাটা আপনি আপনার মতো করে লিখতে পারেন, সেটাই ভালো হবে। কিন্তু লেখাটা অবশ্যই আপনাকে ইংলিশে লিখতে হবে। তো সমস্যাটা এখানে সাজিয়ে গুছিয়ে লেখার পর তারপরে লিখবেন মাই পেজ লিঙ্ক, এখানে আপনার পেজের লিঙ্কটা দিয়ে দেবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন এখানে আছে স্ক্রিনশট, এখানে ক্লিক করবেন। তো আমরা একটু আগে রিচ এঙ্গেজমেন্ট ডাউন পেজে যে স্ক্রিনশটটি নিয়েছিলাম সেই স্ক্রিনশটটি গ্যালারি থেকে সিলেক্ট করে নেব। তো আমি স্ক্রিনশটটি সিলেক্ট করে নিচ্ছি। স্ক্রিনশটটি সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটি সেন্ড বাটন আছে, এই সেন্ড বাটনে ক্লিক করে এটা ফেসবুক টিমের কাছে সেন্ড করে দেবেন। সেন্ড করার পরে 12 থেকে 24 ঘন্টার মধ্যে আপনাকে তারা জানিয়ে দেবে কি কারণে আপনার রিচ ডাউন হয়েছে এবং আপনার সমস্যাটা রিভিউ করে দেখবে, তারপর আপনার সমস্যাটা অটোমেটিক তারা সমাধান করে দেবে। তবে রিচ এঙ্গেজমেন্ট বাড়াতে হলে অবশ্যই আপনাকে প্রতিনিয়ত প্রচুর পরিমাণে ভিডিও আপলোড করতে হবে, তাহলে আপনার রিচটা এমনিতেই বেড়ে যাবে। তো এটাই ছিল দেখানোর। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।